নমস্কার বন্ধুরা আমি বিভা বসু আমার এই বিভা বসু চ্যানেলে আপনাদের আরেকবারের জন্য স্বাগত জানাচ্ছি বাংলা ভাষা বাঙালি জাতি এবং বাঙালি সংস্কৃতি আমার প্রাণের জিনিস শেষ পর্যন্ত হয়তো আমি মানুষ কিন্তু এই মানব সভ্যতার একটা অন্যতম গুরুত্বপূর্ণ পাঠ যে বাঙালি জাতি বাঙালি সংস্কৃতি এটা আমি অন্তর থেকে বিশ্বাস করি আমি মনে করি কোনো হিনম্নতার জায়গা এখানে নেই আমি বাঙালি আমি গর্বিত এবং আমি যদি বাঙালি হয়ে গর্বিত হতে না পারি তাহলে মানুষ হয়েও গর্ব করার আমার কিছু থাকবে না এটা আমি আন্তরিকভাবে বিশ্বাস করি বাঙালিরা ইতিহাস বিস্তৃত জাতি আমাদের ঐতিহ্যকে আমাদের সংস্কৃতিকে আমরা প্রায় ভুলতে বসেছি বর্তমানে আমরা যেন অন্য কোন জাতির অন্য কোনো ভাষাভাষীর প্রশংসা করতে পারলেই পড়তে যাই আমাদের আত্মশ্লাঘা হয় অথচ নিজেদের কত সমৃদ্ধ ইতিহাস যে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে সেদিকে আমাদের কোনো খেয়াল থাকে না ব্যক্তিগতভাবে আমি নিজেও সেই দোষে দোষী তবু যখন বুঝতে পেরেছি যখন ধীরে ধীরে আবিষ্কার করছি আমাদের জাতিগত ঐতিহ্যের কথা এবং যত বেশি অনুভব করছি আমাদের বাঙালি ভাষাভাষী মানুষের সংহতির কথা তত বেশি আমি আমাদের ঐতিহ্যের কাছে পৌঁছতে চেয়েছি আমাদের সংস্কৃতির কাছে পৌঁছতে চেয়েছি এই ধারাবাহিকতার মধ্যেই আমি একদিন চন্দ্রকেতু গড়ের নাম শুনেছিলাম বিশেষ করে যখন কলিকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি তখন আশুতোষ মিউজিয়ামে দেখেছিলাম এই চন্দ্রকেতু গড়ের কিছু ঐতিহ্যপূর্ণ ভাস্কর্য প্রাচীন নিদর্শন সেগুলো আমাকে অনুপ্রাণিত করেছিল কিন্তু সেটা যে আমার বাড়ির খুব কাছেই ছিল সেটাই আমার জানা ছিল না যাই হোক পরে হলো আমি জেনেছি কিন্তু আমার দুর্ভাগ্য গত পাঁচ বছরে আমি অনেক জায়গায় গিয়েছি কিন্তু এই চন্দ্রকেতু গড়েই আমার যাওয়া হয়নি তাই সেদিন আমি আর শিবম কোনো রকম পরিকল্পনা ছাড়াই পৌঁছে গিয়েছিলাম চন্দ্রকেতুঘরে মূলত আমরা বাইকে গিয়েছিলাম এবং মাসলন্দপুর থেকে বাইকে করে আমরা প্রথমে গিয়েছিলাম খনা মিহিরের যে ঢিপি সেই ঢিপিতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনুভব করছিলাম সেই প্রাচীন বাংলার ঐতিহ্যকে আমরা আবিষ্কার করার চেষ্টা করছিলাম নিজেদেরই অন্তত নিজেদের মেরুদণ্ডটাকে এই ভিডিওতে আমি আপনাদের এই ঐতিহ্যপূর্ণ জায়গার কোনো বৈশিষ্ট্য নিয়ে কিছু বলতে চাইবো না বলবো না আমি জানি সেটা আপনারা গুগল বা ইউটিউব খুঁজলে পেয়ে যাবেন আমি শুধু ব্যক্তিগতভাবে আমার নিজের ঐতিহ্যের পাশে দাঁড়াতে চেয়েছিলাম নিজেকে খুঁজতে চেয়েছিলাম বন্ধুরা আজকে আমি এসেছি আমার বহুদিনের আকাঙ্ক্ষিত একটা জায়গায় আমার বাংলার একটা প্রাচীন ঐতিহ্যের জায়গায় আমার বাংলা আমার প্রাণীর বাংলার যে ভূমিতে প্রথম সভ্যতার উদয় হচ্ছিল সেরকম একটা জায়গা এই চন্দ্রকেতুগর এই চন্দ্রকেতুগড়ের বরাহ খনার যে আছে আমি এখন সেই আছি বন্ধুরা আমরা কথায় কথায় খনার বচন আওড়াই এখনো পর্যন্ত গ্রাম বাংলার জীবনযাত্রায় খনার বচন বা তার থেকে প্রাপ্ত অভিজ্ঞান প্রচণ্ডভাবে কাজে লাগে মানুষ ব্যবহার করেন বৃষ্টি বাদলের জন্য কৃষি কাজের জন্য ব্যক্তিগতভাবে আমার কাছে আমার বেশ কিছু ছেলে মেয়ে খনার বচন নিয়ে গবেষণা করেছে কৃষিতত্ত্ব নিয়ে বা আমাদের সৃষ্টি সৃষ্টিতত্ত্ব নিয়ে চাষাবাদ নিয়ে বলা যায় এতটা গভীর এতটা প্রগাঢ জ্ঞানমণ্ডল আমরা খুব সহজে পেতে পারি না বিশেষ করে সভ্যতার সেই প্রাচীন মুহূর্তগুলোতে এত সুসংহত জ্ঞান বাঙালি একসময় অর্জন করেছিল ভাবলে আমাদের আত্মশ্লাঘা হয় এই ঐতিহ্যগুলোই আমাদের পুনরাবিষ্কার করতে হবে খুঁজে বের করতে হবে এবং সংরক্ষণের ব্যবস্থা করতে হবে আমার দেখে ভালো লাগছিল বেশ কিছুদিন ধরে এই খনামিহিরের যে ঢিবি আছে সেটা সংস্কার করা হচ্ছিল না কিন্তু নতুন করে আবার সংস্কারের কাজে হাত দেওয়া হয়েছে বন্ধুরা খনামিহিরে ঢিবির খুব কাছেই আছে হাদিপুর হাদিপুরের সিংহদুয়ার এইখানে নানা রকমের গল্প গাছার বা কল্পকথার ইতিহাস মাটির নিচে চাপা পড়ে আছে নানা রকম কথা আমরা শুনতে পেয়েছি কখনো শুনতে পেয়েছি এইখানে ছিল রাজা চন্দ্রকেতুর তার টাকশাল কখনো শুনেছি হাতিশালা কেউ বলেছেন এখানে ছিল প্রাচীর রাজবাড়ির সীমানা যাই হোক এখানে খননের কাজ শুরু হতে হতে শেষ পর্যন্ত হয়নি ফলে ইতিহাস এখানে মাটি চাপা পড়ে আছে আমার মনে হয় সেই ইতিহাস আমাদের আবার যত্ন নিয়ে সমস্ত রকমের সমস্যা থেকে বেরিয়ে এসে তাকে টেনে তোলা উচিত আমাদের ঐতিহ্যকে আবার পুনরাবিষ্কার করা উচিত যাই হোক এই জায়গাটি আমার কাছে আরও মনোরম আরও আকর্ষণীয় বলে মনে হয়েছে একটা অদ্ভুত সুন্দর প্রাকৃতিক পরিবেশ নীরব ইতিহাস আরও নিরিবিলি হয়ে মানুষের কোলাহল থেকে আরও নিভৃতে এখনও টিকে আছে আমফান ঝড়ের নানা চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু অদ্ভুত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ আমাকে মোহিত করে রেখেছিল যতক্ষণ ছিলাম এই জায়গাটাতে আমার খুব প্রাণের আনন্দ হচ্ছিল অনেকটা দূর পর্যন্ত হেঁটে যেতে যেতে আমার মনে হয়েছিল যে এত নিরিবিলি এত ছায়াঘন পরিবেশ হয়তো শান্ত নেই আমি শিবমের সাথে এ নিয়ে আলোচনা করছিলাম অদ্ভুত শান্ত একটা পরিবেশ দারুণ 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 আসলে আশ্চর্য সুন্দর একটা পরিবেশ ছিল সেদিন সকাল থেকে মেঘলা মেঘলা ছিল আগের দিন রাতে বৃষ্টি হয়ে গেছে কিন্তু আমরা তবুও বেরিয়ে পড়েছিলাম দারুণ ছায়া ঘন একটা পরিবেশ ছিল কিন্তু শেষ পর্যন্ত আমরা বেশিক্ষণ ওখানে থাকতে পারিনি প্রথমত ঝড় আমাদেরকে ওখান থেকে চলে আসতে বাধ্য করেছিল তারপরে বৃষ্টি তারপর করোনার জন্য সংগ্রহশালা বন্ধ থাকার জন্য আমরা সেখানেও যেতে পারিনি ফলে খুব তাড়াতাড়ি আমাদের ফিরে আসতে হয়েছিল এসে মনে হয়েছিল যে আবার আসবো এই জায়গায় বারবার আসব চন্দ্রকেতুগড়ে বা এর আশেপাশে যে সমস্ত ঐতিহ্যপূর্ণ জায়গা আছে সেই সমস্ত জায়গায় আমি আবার আসবো আপনারাও যেতে পারেন গেলে পরে আমার মনে হয় ভালো লাগবে আমাদের বাংলার পুরনো ঐতিহ্যের পাশে দাঁড়িয়ে নিজেকে হয়তো আপনি নতুন করে খুঁজেও পেতে পারেন বন্ধুরা আমি দেখালাম সেই দৃশ্য আর প্রতিবারের মতোই বলি যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং মন্তব্য করবেন আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের এই সহযোগিতা আমাকে নতুনভাবে কাজ করার জন্য প্রাণিত করে ভালো থাকবেন ঐতিহ্যে থাকবেন নিজের সংস্কৃতিতে থাকবেন নিজেকে ভালোবাসলে জগৎকে ভালোবাসা যায় জগৎকে ভালোবাসলে পৃথিবীর মঙ্গল হয় সবশেষে বলি পৃথিবীর মঙ্গল হোক ধন্যবাদ